কর্নার্স বিউটি ওয়ার্ল্ড। সো আজ আমি তোমাদের সাথে সামার স্পেশাল 3 প্রোডাক্ট সামার গ্লোই মেকআপ লুক শেয়ার করছি। সো অনেকদিন হলো কোনো মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আমি ভাবলাম এই গরমে চট জলদি কীভাবে 3টে প্রোডাক্ট ইউজ করে তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারবে, যেটা সামার স্পেশাল সুয়েট প্রুফ আর লং লাস্টিং মেকআপও, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করা। সামার স্পেশাল সুয়েট প্রুফ আর লং লাস্টিং এই মেকআপটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে এই লুকটা অ্যাচিভ করার জন্য। আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক বাটনকে হিট করতে কিন্তু একেবারে ভুলো না। আর যদি আমাকে প্রথমবার দেখো তাহলে সাবস্ক্রাইব প্লিজ করে নিও, সাবস্ক্রাইব আমার ভিডিওর নিচে যে লাল বাটনটা আছে ওই বাটনটাকে হিট করে নাও। হিট করার পর তোমরা একটা বেল বাটন পাবে, ওই বেল বাটনটাকে ঘন্টাটাকেও কিন্তু প্রেস করে নিও, তাতে আমার প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। তো চলো সময় নষ্ট না করে এই লুকটার দিকে যাওয়া যাক। প্রথমে গরমকালে মেকআপের আগে কিন্তু একটা আইস কিউব রাব করতে একেবারে ভুলো না, কারণ আইস কিউব আমাদের সোয়েটিংটাকে কন্ট্রোল করে। তোমাদের যদি এক্সট্রা সেন্সিটিভ স্কিন হয় তাহলে আইস কিউব ডিরেক্টলি ফেসে লাগিও না, একটা করে ট্রান্সপারেন্ট কাপড়ের ভিতরে সেটাকে নিয়ে তবেই ফেসে লাগাও। এটা কিন্তু লম্বা সময় পর্যন্ত ফেসটাকে সোয়েট প্রুফ রাখে আর অনেকটা গ্লোয়িংও বাঁধে। সো আইস কিউব রাব করার পর ফেসটাকে এরকমই ছেড়ে দাও যাতে স্কিনে যে জলটা ঠান্ডা সেটা অ্যাবজর্ব হয়ে যায়। দেন তোমরা কোনো সানস্ক্রিন লাগিয়ে নাও নিজেদের পছন্দ মতো। সো এটা কিন্তু মেকআপ প্রোডাক্টসের মধ্যে পড়ছে না, তাই জন্য সানস্ক্রিনটাকে আমি অ্যাজ আ মেকআপ প্রোডাক্ট আজ কাউন্ট করছি না। আমি একটা গ্লোয়িং কাভারেজ চাই, তাই জন্য আমি প্রথমে শিবানা কালার্সের আলট্রা ব্লাস্ট প্যালেট থেকে এখানে যে হাইলাইটারটা আছে এই হাইলাইটারটাকে নেবো এবং একটা বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে আমি আমার ফেসে যে পোর্শনগুলোতে হাইলাইট করতে চাই সেই পোর্শনগুলোতে লাগিয়ে নেবো। লাগানো হয়ে গেছে, এবার আমি আমার ফেসে ফাউন্ডেশন লাগাবো। আজ আমি লাগাচ্ছি স্টিক ফাউন্ডেশন। সো আমি লাগাবো মেকআপ রেভলিউশনের স্টিক ফাউন্ডেশন আর এতে আমার শেড হচ্ছে F4। এটা কিন্তু খুব ইজিলি অ্যাপ্লাই হয়ে যায়, খুব ভালো ব্লেন্ড হয়ে যায়, তাছাড়া তোমাদের সোয়েটটাকেও কিছুক্ষণ সময়ের জন্য একটা কন্ট্রোল করে রাখে আর একটা ভীষণ গ্লজি এফেক্টও দেয়। সো আমি বেসিক্যালি গ্লজি এফেক্টের ফ্যান, তাই আমার ম্যাট কভারেজ অতটা পছন্দ হয় না ইভেন গরমকালেও। সো তোমরা গরমকালে যেটা করবে, যদি এক্সেসিভ অয়েলি স্কিন হয় তাহলে অবশ্যই ম্যাট ফাউন্ডেশন লাগিয়েও তাতে স্কিনটা অতটা অয়েলি লাগবে না, কিন্তু আমার স্কিন নর্মালি অতটা অয়েলি লাগে না, তাই আমার জন্য এই স্টিকটা একদম বেস্ট। তো এবার আমি একটা ভিজে বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে আমার ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। গরমকালে ফাউন্ডেশন লাগাবার পর কিন্তু সেট করা ফেসটাকে ভীষণভাবে প্রয়োজন। তোমাদের স্কিন টাইপ যদি অয়েলি, নর্মাল, ড্রাই, যে কোনো কিছু হোক, লুজ পাউডার কিন্তু অবশ্যই তোমরা ইউজ করো। যদি কম্প্যাক্ট পাউডার লাগাতে চাও সেটাও লাগাতে পারো, কিন্তু সান প্রোটেকশন যুক্ত লুজ পাউডার আমি বেশি পছন্দ করি, কারণ বেকিংটাও হয়ে যায় আর আমার ফেসটা আমি সূর্যের রশ্মি থেকে আরও বেশি প্রোটেক্টেড থাকে। আমি একটা ব্রাশের হেল্প নিয়ে আমার ফেসটাকে সেট করছি। ফেস মেকআপটা ডান প্রায়, এবার আমি একটা স্কুলের হেল্প নেবো। স্কুলের হেল্প নিয়ে আমি আমার আইব্রোটাকে কোম করে নিচ্ছি একটু ভালো করে, যাতে এক্সেস পাউডারটা একদম রিমুভ হয়ে যায়। তো আমি এবার শিবানা কালার্সের সেম প্যালেটটা নেবো আর এতে যে ব্রঞ্জারটা আছে, যে সবচেয়ে ডার্কেস্ট কালারটা আছে, এই ডার্কেস্ট কালারটাকে নিয়ে আমি আমার আইব্রোজটাকে ফিল করবো। তো
আইব্রোটা ড্র করার পর আমি এবার সেম প্যালেটটা থেকে যে শেডটাকে নিয়ে আমি আমার আইব্রোজটা ফিল করলাম সেই শেডটাই নিয়ে আমি আমার ক্রিজে লাগাবো। এটা আমার ফার্স্ট ট্রানজিশন শেড। সেকেন্ড আমি তার পাশে মানে ব্রঞ্জারটার পাশে আরেকটু ডার্কেস্ট একটা শেড আছে ব্রঞ্জারি, এটা এই শেডটাকে নেব আমি। এই শেডটা আমার সেকেন্ড ট্রানজিশন শেড হবে। মেবি আমি আমার আউট অফ ভি বর্ডারটা এখানে ফোকাস করছি যাতে এটা ডেপথ ক্রিয়েট হয় ভালো করে ক্রিজের সাথে দিলে। এখানে যে একটা পিচি শেড আছে সেম প্যালেটে এই পিচি শেডটা নিয়ে আমি আমার লিপসে লাগাবো। নেক্সট আমি একটা পেন্সিল ব্রাশের হেল্প নিয়ে এই সেম ব্রঞ্জার শেডটার সাথে এখানে যে পিচি শেডটা আছে এই দুটো শেডকে মিক্স করে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে লাগাবো। আমি আমার ইনার কর্নার্সটা হাইলাইট করার জন্য এখানে যে হাইলাইটারটা আছে এই হাইলাইটারটা নিয়ে আমি ইনার কর্নার্সকে আর ব্রাউ বোনকে হাইলাইট করে নেব। আর এই সেম প্যালেটে এই যে পিচি একটা ব্লাশার আছে এই ব্লাশারটা আমি নেবো। এটা কিন্তু গরমের জন্য তো পারফেক্ট কালার। তোমাদের যদি ব্লাশ ছাড়া আমি তোমরা বেরোতে না ভালোবাসো, অনেকজনের থাকে যে তারা ব্লাশ লাগাতে ভীষণ ভালোবাসে, তার জন্য গরমের জন্য কিন্তু এই পিচি কালারটা ভীষণই ভালো। সো সামার মেকআপ যেহেতু তাই জন্য আমি ব্রঞ্জার লাগাতে অতটা প্রেফার করবো না, কারণ অতটা হেভি মেকআপ আমরা সামারে একদম চাই না। তোমরা যদি চাও হালকা করে নাকটাকে জাস্ট কন্ট্রোল করতেই পারো, কিন্তু আমি এই স্টেপটা আজকে স্কিপ করছি। আমি শুধু স্লাইটলি অল্প হাইলাইটার লাগাচ্ছি। সো যেহেতু আমার ফেসটা খুব গ্লোয়িং লাগছে তাই জন্য তোমরা যদি এই স্টেপটা ফলো করো তাহলে তোমাদের এক্সটার্নালি হাইলাইটার লাগাতে লাগানোর দরকার হবে না। তবু যদি সামারে নাইটে কোথাও যাও মানে ইভিনিং কোনো প্ল্যান থাকে তাহলে অল্প করে হাইলাইটার তোমরা যদি চাও লাগাতে পারো। এই লুকটা কিন্তু থ্রি প্রোডাক্ট থেকে আমি কমপ্লিট করেছি, কিন্তু লিপস্টিক ছাড়া আমাদের মেকআপটাকে কমপ্লিট হয়, তাই জন্য থ্রি প্রোডাক্টের থেকে আমি যদি একটা প্রোডাক্ট নিই সেটা কি জিতি হয়ে যাবে? কিন্তু আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে যদি আমি একটা ডার্ক লিপস্টিক এই লুকটার সাথে লাগিয়ে নিই। তাই লুকটার সাথে জাস্টিফাই করার জন্য আজ আমি লাগাচ্ছি বেলা বস্তের একটা লিকুইড লিপস্টিক। এই কালারটা আমার ভীষণই পছন্দের আর এর শেড হচ্ছে 10 প্লাম গথি। আশা করি তোমাদের এই লুকটা পছন্দ হয়েছে। সামারে কিন্তু এরকম একটা লুক তোমরা ক্রিয়েট করতেই পারো, ইভিনিং পার্টির জন্য বেস্ট। আর যদি দিনের বেলা তোমরা এই লুকটা মানে ট্রাই করতে চাও তাহলে একটা নিউড শেডের লিপস্টিক লাগিয়েও কিন্তু দিনের বেলা যেতে পারো। সো ইয়েস, থ্যাংক ইউ সো সো মাচ গাইস ফর ওয়াচিং। আর আমার গিভওয়েটা কিন্তু ক্লোজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। আমি আমার উইনার কে হয়েছে অ্যানাউন্স করে দেবো। সো তার জন্য কিন্তু প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখো, কারণ নাহলে তোমরা মিস করে যাবে উইনার কে হয়েছে সেটা। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং। সি ইউ সুন অ্যাট মাই নেক্সট ভিডিও। টিল দেন বাই বাই, টেক কেয়ার অফ ইউরসেলফ, লাভ ইউ অল।